আজকে আমরা শিখব লিমিট। লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার মাইনাস 3 x প্লাস 2 হোল ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 x প্লাস 3। লিমিট x টেন্ডস টু 1 x টেন্ডস টু 1 মানে কি? এটা যদি সংখ্যা রাখা হয়, এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, x টেন্ডস টু 1 মানে হলো x 1 এর থেকে ছোট থেকে অথবা x 1 এর থেকে বড় থেকে যদি একের পর কাছাকাছি মান নেয় তাহলে এই অপেক্ষকের রাশিমালা যদি একটা নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হয় তখন বলা হবে এই অপেক্ষকের লিমিট ভ্যালু আছে। আর বলা হচ্ছে x tends to 1 এটা বলা tends to t e n g s tends to x tends to 1 মানে কি x একের থেকে ছোট থেকে অথবা x একের থেকে বড় থেকে যদি একের পর কাছাকাছি মান নেয় সেই কাছাকাছি x এর সেই একের কাছাকাছি মানগুলোর জন্য যদি এই অপেক্ষকটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হয় তখন বলা হবে এই অপেক্ষকের লিমিট ভ্যালু আছে। আর যদি দেখা যায় যে x একের থেকে ছোট থেকে অথবা একের থেকে বড় থেকে একের যে কাছাকাছি মানগুলো নেবে সেই কাছাকাছি মানগুলো প্রত্যেকটা মানের জন্য যদি এই অপেক্ষকটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত না হয় তখন বলা হয় লিমিট x টেন্ডস টু 1 এই অপেক্ষক একটা নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হয় নাই, মানে হলো এই অপেক্ষকের কোনো লিমিট ভ্যালু নাই। অন্যভাবে আমরা এটাও বুঝতে পারি আলাদাভাবে x যদি ছোট মান গুলো নেবে কিন্তু ছোট মান যেগুলো নেবে সেই মান গুলো x এর সেই মান গুলো কে বল, x এর সেই মান গুলো কে হবে লেফট হ্যান্ড লিমিট। হ্যাঁ, x যদি একের থেকে ছোট মান গুলো নেয় x এর সেই একের থেকে ছোট মান গুলোর জন্য যদি এই অপেক্ষকটা একটা নির্দিষ্ট সীমার দিকে ধাবিত হয় তখন বলা হবে এই এই রাশিমালা লেফট হ্যান্ড লিমিট বাংলায় বাম হস্ত সীমা। আর এখানে x যদি একের থেকে বড় থেকে একের পর কাছাকাছি মানগুলো নেয় বা কখনোই x not equal to 1 x not equal to 1 হবে, আর বললাম x tends to 1 মানে x একের থেকে বড় থেকে যদি একের পর কাছাকাছি মানগুলো নেয় কিন্তু x not equal to 1 তখন এই অপেক্ষকটা যদি একটা নির্দিষ্ট সীমার দিকে ধাবিত হয় তখন বলা হয় এই অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিট বাংলায় যাকে বলা হয় ডানহস্ত সীমা। এই বামহস্ত সীমা এবং ডানহস্ত সীমা দুটো সীমা যদি একই হয় তখন বলা হবে এই অপেক্ষকের লিমিট ভ্যালু আছে। এটা একটু জটিল করে বলা হলো, বাস্তব জিনিসটা এটাই। আমরা এবার একটু সহজ সহজ করে শিখি x tends to 1 মানে কি। আমরা মনে মনে x এর জায়গায় 1 বসাবো, যদিও আমরা এখানে বলেছি x tends to 1 মানে x not equal to 1, তথাপি আমরা x এর জায়গায় বসাবো 1 বা it is not 1 একের পর কাছাকাছি মান, তাহলে 1 square মানে 1 minus 4 into 1 মানে minus 4 plus 3 তাহলে 3 আর একটা 4 4 minus 4 মানে নিচে 0 হয়ে যাচ্ছে, উপরে দেখো 1 square মানে 1 2 আর একটা 3 minus 3 আর 3 উপরে 0 মানে 0 মানে 0 মানে undefined। So undefined function কে মানে অসংজ্ঞাত অপেক্ষককে সাধারণত তুমি আমাদেরকে সংজ্ঞাত অপেক্ষক মানে ডিফাইন ফাংশনে পরিণত করতে হবে। তারপরে x এর জায়গায় আমরা 1 বসাবো, যদিও x এর জায়গায় সেটা 1 বসাবো 1 নয় একের পর কাছাকাছি 1, তাহলে আমি এটা যেটা বললাম সেটা এখানে লিখেই দেখাচ্ছি। যেমন x টু 1 বলেছি মানে x একের থেকে ছোট থেকে অথবা একের থেকে বড় থেকে একের উপর কাছাকাছি মান মানে 1, তথাপি আমরা x এর জায়গায় লিখছি 1 1 স্কয়ার
তাহলে সেই জন্য লগার ক্ষেত্রের সঙ্গে রাখতে পারি তাহলে পরে একটা হলো লিমিট x টু 1 x মাইনাস 2 বাই x মাইনাস 3 দিস ইজ ডিফাইন্ড ফাংশন দিস ইজ ডিফাইন্ড ফাংশন ডিফাইন্ড ফাংশন মানে এখানে যখন x এর জায়গায় 1 বসালে যদি 1 হতো তাহলে এটা 1 হয় এখানে যখন বসালে নিচে 0 হয়ে যাচ্ছিল এখানে x টু 1 মানে x এর জায়গায় বসা x এর জায়গায় যদি 1 বসায় 1 বসাবো 1 মানে মানে কাটা যাবে এটা বসালে পুরো নিচে 0 হবে না সো দিস ইজ ডিফাইন্ড ফাংশন ছিল আনডিফাইন্ড ফাংশন আনডিফাইন্ড ফাংশন কে এই সিস্টেমে ডিফাইন্ড ফাংশনে পরিণত করেছি এর মান মানে ডিফাইন্ড ফাংশনে পরিণত হয়েছে এখন x এর জায়গায় আমরা বসিয়ে দেব x এর জায়গায় লিখলাম 1 ইট ইজ নট 1 একের কাছাকাছি মান এটা লিখলাম 1 ইট ইজ নট 1 একের তো কাছাকাছি মান লিখেছি 1 ইট ইজ নট 1 তাহলে কেন তাহলে এটা বিয়োগ করলে মাইনাস 1 বাই একের মাইনাস 2 মানে মাইনাস 2 এর কাছাকাছি মান মানে প্লাস মানে কত মাইনাস প্লাস 1 বাই 2 এটাই আনসার ঠিক আছে এটা হাফ এটা হাফ নয় হাফের কাছাকাছি মান অর্থাৎ লিমিট x টেন্ডস টু 1 মানে কি x এর এর থেকে ছোট থেকে অথবা 1 এর থেকে বড় থেকে 1 এর কাছাকাছি যে সকল মান গুলো নেবে সেই সমস্ত মান গুলো এই অপেক্ষকের মধ্যে বসালে লিমিট x টেন্ডস টু 1 এই অপেক্ষক এই সংখ্যা বা ভাগ সংখ্যা থেকে ভাগ হবে সেই জন্য এর লিমিট ভ্যালু হলো হাফ ওকে।